সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আশা করি আপনাদের উত্তরপত্র অবশ্যই রেডি থাকার কথা। আজকে আমাদের যে বিষয়টার উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। যদি এখন আপনারা প্রস্তুত না হন, 1 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে নেন। আমরা 20 মার্কের, আপনাদের 20 মিনিট সময় পাবেন 20টা MCQ অ্যান্সার করার জন্য। প্রশ্নপত্রটা আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও দেখতে পারবেন। যদি আপনারা রেডি হয়ে যান তাহলে 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। তো যাক, তাহলে আমরা শুরু করতে পারি। প্রশ্নপত্রটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, পাশাপাশি স্ক্রিনে তো দেখতে পাবেন। তো তাহলে আমাদের 9টা 2 থেকে শুরু হচ্ছে, 9টা 22-এ গিয়ে শেষ হবে। তো কিভাবে অ্যান্সার করতে হবে, যেহেতু গতকালকে আপনারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই জানার কথা। যদি আপনার কাছে মনে হয় কোনো সঠিক অ্যান্সার নাই, সেটা আপনি অ্যান্সার করবেন না, ব্লাঙ্ক রাখবেন, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনার মনে হয় যে সঠিক আছে, আপনি টিক চিহ্ন দিতে পারেন, অথবা রাউন্ড করে যদি সম্পূর্ণটা আপনি ফিল আপ করতে চান সেটাও করতে পারেন। তো তাহলে আমরা চলে যাই আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এখানে আমরা 20টা MCQ আপনাদের জন্য রেখেছি। তো প্রথমটা থেকে আমরা শুরু করি। প্রথম এমসিকিউ যেটা, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বাংলাদেশে কার্যকর হয় কত সালে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন বাংলাদেশে কার্যকর হয় কত সালে। 4টা অপশন দেওয়া আছে, 1 জানুয়ারি 1877, 1 মে 1877, 1 সেপ্টেম্বর 1888, 1 জুলাই 1877। 4টার মধ্যে যেটার আপনার সঠিক উত্তর মনে হয় সেটা আপনি অ্যান্সার করবেন, আর যদি মনে হয় যে সঠিক উত্তর দেওয়া নাই তাহলে আপনি বিরত থাকবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন বাংলাদেশে কার্যকর হয় কত সালে, কত তারিখে। তো প্রতিটা এমসিকিউর জন্য আপনারা 1 মিনিট করে কিন্তু সময় পাবেন। তো ওই জন্য চিন্তা করে দেখে শুনে যদি অ্যান্সার করেন সেটা আপনাদের জন্য বেস্ট হবে। পাশাপাশি যদি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারও কেউ করতে চান, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সর্বশেষ কবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয়। সর্বশেষ কবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয়। প্রথমে প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেবেন যে সর্বশেষ কবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয়। 2004, 2005, 2012, 2016, সর্বশেষ কবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয়? 2004, 2005, 2012, 2016। পাশাপাশি আমরা 3 নম্বর MCQ-তে যেতে পারি। 3 নম্বর MCQ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া যায়। সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া যায়, 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। 3 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া যায়। সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া যায়, 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। যদি আপনার মনে হয় সঠিক উত্তর দেওয়া নাই, আপনি প্রশ্নের অ্যান্সার করা থেকে বিরত থাকবেন। আর যদি মনে হয় সঠিক উত্তর দেওয়া আছে সেটাকে টিক দিবেন অথবা ফিল আপ করবেন। আমরা মোটামুটি তাহলে 3টা প্রশ্ন আমরা শেষ করলাম, 1, 2, 3। প্রতিটা প্রশ্নের জন্য আপনারা 1 মিনিট করে সময় পাচ্ছেন। এখন আমরা যাব আমাদের 4 নম্বর প্রশ্ন, যেটা সেটা হচ্ছে যে স্থাবর সম্পত্তির দখল উদ্ধার করা যায় কত ধারায়। স্থাবর সম্পত্তির দখল উদ্ধার করা যায় কত ধারায়। 4টা অপশন দেওয়া আছে, যদিও এই আমরা আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো প্রশ্নের মধ্যে মনে হয় যে প্রশ্নটা ভুল বা উত্তরে মনে হয় ভুল, আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে আপনি বিরত থাকবেন।
কারণ আমরা প্রতিবারই বলি যে বার কাউন্সিলে দুইটা তিনটা প্রশ্ন এমন থাকে যেগুলোর জন্য আপনি বারবার ওগুলাকে পড়তে হয়, তো এই জন্য আপনার যদি মনে হয় প্রশ্ন ভুল আছে আপনি উত্তর করা থেকে বিরত থাকবেন, এটা হয়। তো ওই জন্যই আমরা যে প্রশ্নগুলো করি এগুলোর মধ্যে কিছু প্রশ্ন দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে যেটা ভুল হতে পারে। তাহলে 4 নম্বরের মধ্যে স্থাবর সম্পত্তি দখল উদ্ধার করা যায় কত ধারায়, প্রশ্নটা দেওয়া আছে কিন্তু উত্তর দেওয়া আছে 12 বছর 6 মাস 6 বছর 60 বছর। আবারও বলবো, যদি আপনার মনে হয় প্রশ্ন বা উত্তরে কোনো ভুল আছে অথবা সঠিক উত্তর দেওয়া নাই বা প্রশ্নটা অন্যরকম, আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে ওই প্রশ্ন অ্যান্সার করা থেকে আপনি বিরত থাকবেন। যেহেতু 100 মার্কের পরীক্ষা দিতে যাবেন আপনি, 2-4টা প্রশ্ন কিন্তু এরকম পাবেনই আপনি। তো আমরা সাথে সাথে চলে যাব আমাদের পরবর্তী 5 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে বেদখলকৃত সম্পত্তির দখল উদ্ধারের ধারা 9 মোতাবেক বাদী যদি ডিক্রি পায়, অর্থাৎ 9 ধারা মোতাবেক কেউ মামলা করে যদি ডিক্রি পায়, তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে কি প্রতিকার। কেউ যদি এসআর একটের 9 ধারায় মামলা করে, কেউ যদি ডিক্রি পায় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে কি প্রতিকার, কি করা যাবে। আপিল করা যাবে, রিভিউ করা যাবে, রেফারেন্স করা যাবে, রিভিশন করা যাবে, কি করা যাবে। তাহলে 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বেদখলকৃত সম্পত্তির দখল উদ্ধারের 9 ধারা মোতাবেক বাদী যদি ডিক্রি পায় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে কি প্রতিকার, বিবাদী কি করবে, একজন বিবাদীর আইনজীবী হিসেবে আপনি কি করবেন, আপিল করবেন, রিভিউ করবেন, রেফারেন্সে যাবেন, রিভিশনে যাবেন। 4টা অপশন দেওয়া আছে, যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটা আপনি অ্যান্সার করবেন। বেদখলকৃত সম্পত্তির দখল উদ্ধারের ধারা আমরা জানি 9, এই 9 ধারা মোতাবেক যদি বাদী ডিক্রি পায় অর্থাৎ মামলা যদি জিতে তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে আপনার জন্য কি প্রতিকার। তো আমরা পাশাপাশি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কত ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কত ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে। প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনার উত্তর দেওয়া কিন্তু সহজ হবে। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কত ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে, চুক্তি ইনফোর্স করা কার্যকর করার আদেশ দিতে পারে, ক্ষেত্র কতটি, 5টি 3টি 4টি 6টি। 5টি 3টি 4টি 6টি 6 নম্বর, তাহলে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কতটার মধ্যে কি করতে পারে, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কত ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে, কয়টা ক্ষেত্র দেওয়া আছে। কিছু প্রশ্ন ক্রিয়েটিভ হবেই, কারণ হুবহু যতই আপনি বেয়ার একটা উল্লেখ করে দিলে তার আপনি হবে না, আপনার মাথাটা একটু একটু খুলতে হবে যে আসলে কি বলা হচ্ছে। তো আমরা যদি পাশাপাশি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আদালত চুক্তি সম্পাদনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, তো কত ধারায় এই জিনিসটা উল্লেখ করা আছে। আদালত চুক্তি সম্পাদনের নির্দেশ দেওয়ার পাশাপাশি চাইলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, এটা কত ধারায় আছে। চুক্তি সম্পাদনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, এটা কত ধারায় আছে। তাহলে আমাদের 7 নম্বর হচ্ছে আদালত চুক্তি সম্পাদনের পাশাপাশি অতিরিক্ত হিসাবে যে ক্ষতিপূরণের আদেশ দেন এটা কত ধারার অনুযায়ী দিয়ে থাকেন। এর পাশাপাশি আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, যেহেতু প্রতিটা প্রশ্নের জন্য আপনারা 1 মিনিট করে সময় পাচ্ছেন, জাস্ট অ্যান্সার করে নিতে পারেন। আট নাম্বার হচ্ছে কোন বাক্যটি সঠিক, তার মানে 4টাই আপনাকে পড়তে হবে। 8 নাম্বার হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক,
স্থাবর সম্পত্তির বায়না চুক্তি যদি লিখিত হলেই চুক্তি সম্পাদনের আদেশ পাওয়া যাবে। বায়না চুক্তি প্রবলের মামলায় চুক্তির এক তৃতীয়াংশ টাকা জমা দিতে হয়। 2012 সালে ধারা 21A বা সেকশন 21A যুক্ত করা হয়। বায়না দলিল 2005 সাল থেকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তার মানে এখানে আপনাকে কোন বাক্যটা সঠিক সেটা খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। 8 নম্বরে 4টা অপশন দেওয়া আছে, কোন বাক্যটা সঠিক সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ স্থাবর সম্পত্তির যে বায়না চুক্তি, এটা যদি শুধু লিখিত হয় তাহলেই চুক্তি সম্পাদনের আদেশ পাওয়া যাবে। বায়না চুক্তি প্রবলের মামলায় চুক্তির এক তৃতীয়াংশ টাকা জমা দিতে হবে। 2012 সালে ধারা এই যে 21ক যুক্ত করা হয়। আর ডি নাম্বার হচ্ছে বায়না দলিল 2005 সাল থেকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তো পাশাপাশি আমরা চলে যাব আমাদের পরবর্তী ধারায়, 9 নাম্বার আমাদের প্রশ্ন। 9 নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এই কথাটা কত ধারায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক, বা যাকে আমরা স্বেচ্ছাধীন ক্ষমতা বলি, এটা কত ধারায় আছে? ধারা 22, ধারা 5, ধারা 12, ধারা 43। তাহলে 9 নম্বরে আমরা পাচ্ছি যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা কত ধারায় আছে? 4টা অপশন দেওয়া আছে, আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। তো পাশাপাশি আমরা চলে যাব আমাদের পরবর্তী 10 নম্বর প্রশ্নে। চুক্তির বাস্তবায়নে 12 বছর একটানা কাজ করতে হলে সেই চুক্তি আদালত বাস্তবায়ন করবেন না, কত ধারার ক্ষমতা বলে? কিছু প্রশ্ন ক্রিয়েটিভ হবেই। চুক্তির বাস্তবায়নে যদি একটানা 12 বছর কাজ করতে হয় সেই চুক্তি আদালত বাস্তবায়ন করবে না, এই যে কনসেপ্ট, কত ধারার ক্ষমতা বলে আদালত এই আদেশটা দিবেন? যেহেতু একটানা 12 বছর কাজ করতে হবে তাই সেই চুক্তি আদালত বাস্তবায়ন করবে না, যেহেতু একটানা 12 বছর কাজ করতে হবে তাই সেই চুক্তি আদালত কি করবে না, বাস্তবায়ন করবে না। তো এখানে ধারা 27, ধারা 20, ধারা 21, ধারা 21-এর A, ধারা 27, ধারা 20, ধারা 21, ধারা 21-এর A, যেহেতু একটানা 20 বছরের বেশি কাজ করতে হবে তাই কি করবে না, আদালত সেই চুক্তি বাস্তবায়ন করবে না। তো এই জন্য জাস্ট আপনারা অ্যান্সারটা দিয়ে দেন যে কোনটা হয়, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তীতে হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে একটা দলিল সংশোধনের প্রধান শর্ত। একটা দলিল যদি আপনি সংশোধন করতে চান, প্রধান শর্ত যে ওই দলিলে প্রতারণা দেখাইতে হবে অথবা উভয় পক্ষের ভুল দেখাইতে হবে। সি নাম্বার বলতেছে ক্রেতার ভুল দেখাইতে হবে, ডি নাম্বার বলতেছে A+B, অর্থাৎ এ নাম্বারে যে প্রতারণা, বি নাম্বারে যে উভয় পক্ষের ভুল, অথবা সি নাম্বার হচ্ছে শুধু যদি ক্রেতার ভুল হয়, ডি বলতেছে A এবং B। তাহলে দলিল সংশোধন করার জন্য প্রধান শর্ত হচ্ছে 1 নম্বরে প্রতারণা, 2 নম্বরে উভয় পক্ষের ভুল, 3 নম্বরে ক্রেতার ভুল, ডি বা 4 নম্বরে A+B। একটা দলিল সংশোধন করার জন্য প্রধান শর্ত গুলো কি কি? 12 নম্বরে আমরা যাই তার পরবর্তী, যে দলিল সংশোধনের মূলনীতি, প্রিন্সিপাল অফ রেক্টিফিকেশন, দলিল সংশোধনের মূলনীতি আলোচনা করা হয়েছে কত নাম্বার সেকশনে? দলিল সংশোধনের মূলনীতি আলোচনা করা হয়েছে কত নাম্বার সেকশনে? 43, 41, 12, 33, 43, 41, 12, 33, 43, 41, 12, 33। আমরা পাশাপাশি আমাদের পরবর্তী প্রশ্নে যেতে পারি। চুক্তি রদের সময় সীমা কতদিন? চুক্তি রদের সময় সীমা কতদিন? 3 বছর,
1 বছর, 6 বছর, 12 বছর, চুক্তি রদের সময় সীমা কতদিন? যদি এই প্রশ্নটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সাথে সরাসরি না থাকলেও এটা কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, প্রতি বছরই একটা দুইটা প্রশ্ন থাকে যেগুলো আপনার, আপনি দেখবেন যে যেগুলো অন্য জায়গা থেকে আসে, তো এই জন্য এটা এখানে ইনক্লুড করা হয়েছে। সেটা হচ্ছে চুক্তি রদের সময় সীমা কত বছর, 3 বছর, 1 বছর, 6 বছর না 12 বছর? 3 বছর, 6 বছর না 12 বছর? তো আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন 14 নম্বরে যেতে পারি। সেটা হচ্ছে আংশিক দলিল বাতিল করা যায়, আংশিক দলিল বাতিল করা যায় কত নাম্বার ধারার ক্ষমতা বলে, আংশিক দলিল বাতিল করা যায় কত নাম্বার ধারার ক্ষমতা বলে, আংশিক দলিল বাতিল করা যায় কত নম্বরের ক্ষমতা বলে? 41, 40, 39, 31। আংশিক দলিল বাতিল করা যায় কত নাম্বার ধারার ক্ষমতা বলে? তাহলে আমাদের 14 নম্বর হচ্ছে আংশিক দলিল বাতিল করা যায় কত নম্বর সেকশনের ক্ষমতা বলে? 41, 40, 39, 31। আমরা চলে যাব আমাদের পরবর্তী 15 নম্বর প্রশ্নে। ডিক্লারেটরি ডিক্রি, ডিক্লারেটরি ডিক্রির ধারণা পাওয়া যায় কত নম্বর সেকশনে, ডিক্লারেটরি ডিক্রির ধারণা পাওয়া যায় কত নম্বর সেকশনে? 57, 36, 42, 31। 57, 36, 42, 31। 15 নম্বর হচ্ছে ডিক্লারেটরি। ডিক্লারেটরি বাংলাটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে ডিক্লারেটরি বাংলাটা কি, যদি আপনি ইংরেজি নাও পড়ে থাকেন। ডিক্লারেটরি ডিক্রির ধারণা পাওয়া যায় কত নম্বর সেকশনে? 57, 36, 42, 31। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন। এসআর অ্যাক্ট এর সেকশন 56 অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারায় নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র কতটি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারায় আমরা জানি কি করা হয়, নিষেধাজ্ঞা নামঞ্জুর করা হয়, রিজেক্ট করা হয়। তো কতটা ক্ষেত্রে, 2টি ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে, 6টি ক্ষেত্রে, 11টি ক্ষেত্রে, কতটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় না, এর গ্রাউন্ড কতটা? এসআর অ্যাক্টের সেকশন 56 নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র কতটি? তো জাস্ট আমাদের আর সর্বশেষ মাত্র 4টা MCQ আছে, মোটামুটি আমাদের প্রায় 17 মিনিট, 16 মিনিট প্রায় শেষ, যেহেতু প্রতিটা প্রশ্নের জন্য আমরা 1 মিনিট করে দিচ্ছি আপনাদের। তো এখন যাব আমাদের সর্বশেষ 4টা প্রশ্নে। সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় দেওয়া আছে? সেকশন 53, 54, 55, 56। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় দেওয়া আছে? 53, 54, 55, 56। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় দেওয়া আছে? আমরা 18 নম্বরে যাব। সেটা হচ্ছে সেকশন 54 অর্থাৎ ধারা 54, স্থায়ী নিষেধাজ্ঞা। আমরা জানি 54 ধারা মোতাবেক স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এই স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্র কতটি? 4টি, 5টি, 3টি, 10টি? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্র কতটি? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্র কতটি? 4টি, 5টি, 3টি, 10টি? তাহলে আমাদের 17 ছিল, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারা আছে, 18 তো হচ্ছে 54 ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্র কতটি? আমরা আমাদের পরবর্তী
পরবর্তী যে দুটা প্রশ্ন সেগুলোতে যেতে পারি, যদি আপনাদের অ্যান্সার হয়ে যায় আমরা আমাদের পরবর্তী দুটোতে যেতে পারি। চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য নতুন মামলা করা যাবে না। চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য নতুন করে মামলা করা যাবে না। আমরা জানি আপনি যদি চুক্তি আদালতে মামলা করেন, সেটা যদি চুক্তি ভঙ্গ হয়ে যায়, আপনি পরবর্তীতে এক্সট্রা করে কি করতে পারবেন না, ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। কত ধারায় এই কনসেপ্টটা আছে? অর্থাৎ চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য নতুন করে মামলা করা যাবে না। ধারা 22, ধারা 17, ধারা 29, ধারা 28। ধারা 22, ধারা 17, ধারা 29, ধারা 18, সরি 28। তো সর্বশেষ আমাদের 20 নম্বর যেটা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা কতগুলো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা কতগুলো? জাস্ট আমাদের জাস্ট আপনারা এক্সট্রা 2 মিনিট সময় পাবেন, এর মধ্যে যদি কোনোটা বাকি থাকে আপনি অ্যান্সার করে নিতে পারেন, যেহেতু হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র নেওয়া আছে। তো জাস্ট আর 2 মিনিট সময় পাবেন। আশা করি আপনাদের হয়ে যাওয়ার কথা। আর 1 মিনিট বাকি আছে, যদি কোনোটা বাকি থাকে আপনারা অ্যান্সার করে নিতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, যদি হয়ে যায় ভালো। তো এখন আমরা জাস্ট অ্যান্সার গুলা বলবো, আপনি নিজেই দাগিয়ে নিবেন যে আপনার কতটি কারেক্ট হয়েছে বা কতটা আপনি অ্যান্সার করেননি। তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি, 1 নম্বর থেকে। তো আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে কার্যকর হয়, অর্থাৎ ইনফোর্সে চলে আসে। সেটা এখানে 4টা অপশন ছিল, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, 1 মে 1877। 1 মে 1877। 2 নম্বর, সর্বশেষ কবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয়? অ্যান্সার হচ্ছে এ, 2004। 3 নম্বর, সুনির্দিষ্ট প্রতিকার কত ভাবে দেওয়া যায়? অ্যান্সার হচ্ছে ডি, 5 ভাবে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি দখল উদ্ধার করা যায় কত ধারায়? এটার প্রশ্ন এবং উত্তরের সাথে কোনো মিল নাই, যারা বিরত থেকেছেন তারাই লাভবান হবেন 4 নম্বর থেকে। 5 নম্বর হচ্ছে বেদখলকৃত সম্পত্তির দখল উদ্ধার, অর্থাৎ 5 নম্বরের অ্যান্সার হচ্ছে আপনার ডি, রিভিশন করতে পারবেন আপনি। 5-এর অ্যান্সার হচ্ছে ডি, রিভিশন করতে পারবেন। 6 নম্বরের যেটা, সেটা হচ্ছে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা খেলে কত ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে সি, 4 নম্বর। 4টি ক্ষেত্রে আদালত কি করবে, স্বেচ্ছাধীন ক্ষমতা বলে চুক্তি সম্পাদনের আদেশ দিতে পারে। 7 নম্বর এর যে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে ডি, 19 নম্বর সেকশন। 8 নম্বরে যেটা ছিল, কোন বাক্যটি সঠিক? সর্বশেষ ডি নাম্বার অ্যান্সার, বায়না দলিল 2005 সাল থেকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তাহলে 8-এর অ্যান্সার হচ্ছে ডি। 9 নম্বর, এই 9 নম্বরে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা কত নাম্বার ধারায় আছে? সেকশন হচ্ছে 22, অর্থাৎ এ, 9 নম্বরের অ্যান্সার হচ্ছে এ। 10 নম্বর, 10 নম্বরের যে, এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন, যারাই ভালো করে পড়েছেন অবশ্যই অ্যান্সার করতে পারবেন, যদি আপনি ভালো করে বুঝে থাকেন SR 1। এর যে সঠিক অ্যান্সার হচ্ছে সি, 21 নম্বর সেকশন এর দেওয়া আছে।
সেখানে 12 নম্বর 12 বছরের কথা বলা নাই, সেখানে বলা আছে 3 বছরের অধিক যদি কাজ করতে হয় সেক্ষেত্রে ওই চুক্তি আদালত বাস্তবায়ন করবে না 21-এর ক্ষমতা বলে। তার মানে 10-এর অ্যান্সার হচ্ছে সি। 11 নম্বর হচ্ছে দলিল সংশোধনের প্রধান শর্ত, অ্যান্সার হচ্ছে ডি, A+B, অর্থাৎ প্রতারণা এবং উভয় পক্ষের ভুল। এই যে কোনো একটা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে 11-এর অ্যান্সার হচ্ছে ডি। 12, দলিল সংশোধনের মূল নীতি আলোচনা করা আছে ডি নাম্বার, অর্থাৎ 33 নাম্বার সেকশনে, অ্যান্সার হচ্ছে ডি। 12-এর অ্যান্সার হচ্ছে ডি। আর 13 নাম্বার তো আমাদের, যারা ভালো করে পড়েছেন অবশ্যই অ্যান্সার করতে পারবেন, ভুল হওয়ার কথা না। অ্যান্সার হচ্ছে বি, 1 বছর, চুক্তির অধের সময়সীমা হচ্ছে 1 বছর। 14 নাম্বার, আংশিক দলিল বাতিল করা যায় কত নাম্বার সেকশনের ক্ষমতা বলে, অ্যান্সার হচ্ছে বি, সেকশন 40-এর ক্ষমতা বলে। আংশিক দলিল বাতিল করা যায়, অ্যান্সার হচ্ছে বি, সেকশন 40-এর ক্ষমতা বলে। 15 নম্বরের যে অ্যান্সার সেটা হচ্ছে সি, ধারা 42, ঘোষণামূলক মামলা যেগুলো আমরা বলতেছি ডিক্লারেটরি ডিক্রি। 16 নম্বরে SR Act সেকশন 56, নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র, অ্যান্সার হচ্ছে ডি, 11টি ক্ষেত্র দেওয়া আছে যেখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। 17 নম্বরে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়া আছে সেকশন 53-তে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 18 নম্বর, ধারা 54-এ স্থায়ী নিষেধাজ্ঞা গ্রহণের ক্ষেত্র, অর্থাৎ কোথায় কোথায় আদালত গ্রহণ করবে সেটা, অ্যান্সার হচ্ছে বি, 5টি ক্ষেত্র দেওয়া আছে যে ক্ষেত্রে আদালত কি করবে, নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। 19 নম্বর, চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য নতুন মামলা করা যাবে না, অ্যান্সার হচ্ছে সি, 29 নম্বর ধারা। আর 20 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি, 57টি ধারা। তো আশা করি যারাই আপনারা অ্যান্সার করেছেন জাস্ট একটু মিলিয়ে নেন যে আসলে কার কয়টা হইলো, অথবা কয়টা ভুল করছেন একটু গুনে নেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো জাস্ট এই আপনি আবার গুনে নেন। তো এখানে যে 17 নম্বরটা ছিল এটা একটু জাস্ট কারেকশন প্রয়োজন, 17 নম্বরটা একটু, আসলে 17 নম্বরটা আপনার যে অ্যান্সার সেটা হবে আমাদের সি হবে, জাস্ট এটা একটু এটা না সি নাম্বার হবে, সেকশন 55, 17 নম্বরটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়া আছে 55 নম্বর সেকশনে। আশা করি আপনি হিসাব করে একটু দেখেন যে আসলে আপনার কয়টা হলো, মোটামুটি